আমরা এখন যে জিনিসটাকে আলোচনা করবো সেটা হচ্ছে অসমতত্ব প্রভাব, বা এটাকে আমরা বলি অধিশোষণ তত্ত্ব। এখানে অধিশোষিত হয় কোনো জিনিস, যার কারণে তার নাম হচ্ছে অধিশোষণ তত্ত্ব। তো অধিশোষণ নিয়ে বিস্তারিত আলোচনা তোমার হায়ার লেভেলে পাবা, এই মেট্রিক ইন্টার লেভেলে পাবা না। এই অধিশোষণ ভৌত রসায়ন থ্রি, এইখানে বিস্তারিত আলোচনা করা আছে। তো যা হোক, এখানে যে ঘটনাটা ঘটে এটা থিওরি অফ একটা অংশ, জাস্ট গল্পের মতো মনে রাখার চেষ্টা করবে, যেন তুমি বানাই লিখতে পারো। আর আমরা যে সমসত্ব প্রভাবকের যে উদাহরণটা দিলাম, প্রভাবনিক ক্রিয়া কৌশল, সেটা তো বুঝছই, সেটা তো পারবা। আর এটা থিওরি পার্ট, এই থিওরি পার্টটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা, অসমসত্ব প্রভাব সম্পর্কে আমরা কি জানি, তাদের ভৌত অবস্থাগুলো, তাদের বলতে বিক্রিয়ক, প্রভাবক, উৎপাদ আলাদা। আর সেখানে আমি স্যাম লিখছি কেন, তোমরা তো সবাই গল্প করছিলে, এখনই প্রমাণিত হইল। আমি লিখে আসছিলাম, এটা আমি নোটটা লিখি নাই। আচ্ছা, ভৌত অবস্থা সবার সমান হবে না, সবার সমান বলতে বুঝাচ্ছে আমি তো বাকিগুলো যেগুলো বললাম, বিক্রিয়ক, উৎপাদ, প্রভাবক, হেল্লার, ভৌত অবস্থা সব সবাই সমান হবে না, হলে তো তোমার অসমসত্ব হইতো না, তাই না? সবারই বলতে বুঝাচ্ছে বিক্রিয়ক, উৎপাদ, প্রভাবক। আচ্ছা, তারপরে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে বিক্রিয়ক আছে না, বিক্রিয়ক অনেক থাকতে পারে, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে সংস্পর্শ হয় কার, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে সংস্পর্শ হয় কার, এই কারণে এটার একটা নাম আছে, আরো দুই একটা নাম বলা যেতে পারে, অসমসত্ব প্রভাবক সংযোগ বা অসমসত্ব প্রভাবক সংস্পর্শ। নাম, এই যে দুটো নাম আসলো এখানে, নামগুলো কেন আসছে, ওই যে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে যুক্ত হয় বা বিক্রিয়া করতে চায় অসমসত্ব প্রভাবক গুলো, এই কারণে ওটার নাম অসমসত্ব প্রভাবক সংযোগ বা অসমসত্ব প্রভাবক সংস্পর্শ, মনে থাকবে? আচ্ছা, তো এই অসমসত্ব প্রভাবক মানে এই যে অধিশোষণ তত্ত্বটা, এটা মূলত চারটি ধাপে সম্পন্ন হয়, এমসিকিউ কয়টি ধাপে সম্পন্ন হয়, চারটি, মনে থাকবে রে? আমি চারটা কথাই এই যে এই কথাগুলো যদি দিব, অসমসত্ব প্রভাবকের যে অধিশোষণ তত্ত্বটা, অর্থাৎ এই যে ক্রিয়া কৌশল অসমসত্ব প্রভাবকের, এটা মূলত চারটি ধাপে সম্পন্ন হয় বা চারটি ধাপে করা যেতে পারে। না, অধিশোষণ মানে কোনো তোমাদের বই নাই, কোনো তরল বা কঠিন পদার্থের পৃষ্ঠতলে কোনো অণুপরমাণু জমা হয়ে থাকে, সেটাই হচ্ছে অধিশোষণ। তোমাদের বইয়ে এটা নাই, আমি আগেও বলছি, এই কারণে এগারো দিলাম থ্রি হ্যাঁ লেভেলে, কোনো তরল বা কঠিন পদার্থে, কোনো তরল বা কঠিন পদার্থের পৃষ্ঠতলে কোনো তরল দেখে আছে, কোনো তরল বা কঠিন পদার্থের পৃষ্ঠতলে কোনো অণুপরমাণু বা আয়ন জমা হওয়াই হল কি অধিশোষণ। তাহলে তরল বা কঠিন পদার্থের পৃষ্ঠতলে জমা জমা হইতে হবে, জমা হওয়ার প্রক্রিয়াটাকে বলতেছি আমরা অধিশোষণ। যেসব পদার্থ জমা হয় সেগুলোকে বলি আমরা পরিশোষক অণু। আচ্ছা, তো যা হোক, এটা চারটি ধাপে সম্পন্ন হয়। প্রথমটা একটু দেখো, প্রভাবকের পৃষ্ঠতলে বিক্রিয়ক অণু অধিশোষিত হয়, এটা যদি হয় প্রভাবক, এর পৃষ্ঠতলে বিক্রিয়ক অণু অধিশোষিত হবে, জমা হবে, জমা হবে। দ্বিতীয় ধাপে আমি দেখাইছি, এই দেখো, প্রভাবকের পৃষ্ঠতলে বিক্রিয়ক অণু অধিশোষিত হয়, তার মানে বিক্রিয়ক অণু কোথায় গেল, প্রভাবকের পৃষ্ঠতলে গেল, তাই না রে? বিক্রিয়ক প্রভাবকের তখন একটা বন্ধন তৈরি হবে, রিলেশন তৈরি হবে, কেন? কারণ প্রভাবকের পৃষ্ঠতলে কে গেল, বিক্রিয়ক গেল, বিক্রিয়কের অণু, আরে বিক্রিয়কের অণু মানে বিক্রিয়ক গেল, তাই না রে? তার মানে সম্পর্কটা কার সাথে কার হচ্ছে,
প্রভাবকের সাথে বিক্রিয়কের একটা সম্পর্ক তৈরি হচ্ছে বা বন্ধন তৈরি হচ্ছে। বুঝতে পারো নাই? দেখো এটা একটা প্রভাবক আর এই দুইটা হচ্ছে বিক্রিয়। প্রভাবক আর এই দুইটা হচ্ছে বিক্রিয়। প্রভাবকের পৃষ্ঠতলে ঠাই করে চলে যাওয়া শুরু করবে, কে যাবে? বিক্রিয়ক অনু যাবে। তার মানে এই বিক্রিয়ক আর এই বিক্রিয়কের যে বন্ধন ছিল এই বন্ধনটা দুর্বল হয়ে গেল না? আচ্ছা এর পৃষ্ঠতলে এর ছায়াতলে গেল একটা বিক্রিয়ক গেল। এখন এই বিক্রিয়কের সাথে ওটা ছিল আগের মতো থাকবে বন্ধনটা, ভালোবাসাটা ধীরে ধীরে কমে যাবে, এটাই স্বাভাবিক বাস্তবে তো তাই হচ্ছে, তাই না? আচ্ছা দ্বিতীয় ভাগটা থেকে আমরা কি ছিল? বিক্রিয়ক প্রভাবকের বন্ধন, বিক্রিয়ক প্রভাবকের বন্ধন কি হবে? এটা তৈরি হবে এখন, তাই না? বন্ধন তৈরি এবং কি তৈরি হবে? বিক্রিয়ক অনুগুলোর বন্ধন দুর্বল হতে থাকবে। অর্থাৎ এটার সাথে এটা যে বন্ধন ছিল দুর্বল হয়ে যাবে। আচ্ছা তারপরে তিন নাম্বারটা দেখো, তিন নাম্বার অপর অণু ওই বন্ধনকে আক্রমণ করে যুক্ত হতে পারে। অপর অণু বলতে কোনটাকে বোঝাচ্ছে? বুঝি না, এদের সাথে এদের তো ছিল অপর বিক্রিয়ক অপর অণু ওই বন্ধনকে, এই যে এটা হচ্ছে বন্ধন দুর্বল ছিল একটা, একার সাথে চলে গেছে প্রভাবকের সাথে চলে গেছে। তাহলে এদের মধ্যে যে বন্ধনটা দুর্বল এখানে আসে হিট করবে আরেকজন, এটাই সুযোগ, এটাই সুযোগ। কেন? আগে তো ওরা আগে তো আসতে পারেনি, এবার আসে এর সাথে কি তৈরি করবে? অপর অণু ওই বন্ধনকে আক্রমণ করে যুক্ত হতে পারে বা যুক্ত হতে শুরু করবে একটা সুযোগ আছে। আমি যদি চাই আমি করতে পারবো, মানে সে যদি চায় সে এর সাথে বন্ধন তৈরি করতে পারে যদি ইচ্ছা করে। মনে করো যুক্ত হইলো ফাইনালি উৎপাদ থেকে প্রভাবক সেপারেট হবে, কারণ আমরা জানি যে প্রভাবক আসে, কারণ আমরা জানি যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আমরা সমস্ত প্রভাবকের এখানে উদাহরণটা দেখছি, আমি একটু সারমর্মটা বলবো তারপর ধরবো। এদের অসমসত্ব প্রভাবকে আমরা জানি, এদের ভৌত অবস্থাগুলো একই রকম হবে না, আলাদা আলাদা হবে। এক নম্বর, দুই নম্বর বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে সংস্পর্শে বিক্রিয়া করে, অর্থাৎ বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে কে যুক্ত হওয়া শুরু করবে? অসমসত্ব প্রভাবক বিক্রিয়কের পৃষ্ঠতলে, বিক্রিয়কের পৃষ্ঠতলে শেষ যাচ্ছে, বিক্রিয়কের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সাথে কানেকশন হয়, স্পষ্ট হয়, এই কারণে নামটা এবার নাম দিছি আমি অসমসত্ব প্রভাবক সংযোগ বা অসমসত্ব প্রভাবক সংস্পর্শ। আচ্ছা এবং এই জিনিসটা কয়টা থাকে সম্পন্ন হয়? চারটে থাকে। প্রথমে কি হয়? প্রথমে গল্পটা মনে রাখো, গল্পটা বিক্রিয় কোনো জায়গা কার কাছে পৃষ্ঠতলে এখানে যায় অধিশোষিত হয়, যেহেতু যায়
যেহেতু ওদের মধ্যে একটা কি হয় কানেকশন তৈরি হয়, বন্ধন ভালোবাসা তৈরি হয়, আর এইখানে কি হয় এদের ভালোবাসাটা দুর্বল হয়ে যায়, এদের ভালোবাসা দুর্বল হয়ে যায়। এই সুযোগকে, এই সুযোগটাকে কাজে লাগায় কাজে লাগানোর জন্য অন্যজন যে ওয়েট করেছিল, সেই উৎপাদ থেকে আমরা উৎপাদকটাকে শুদ্ধ করতে পারবো, হবে অটোমেটিক হবে অপর অনু। ওই ওই বন্ধন বলতে কোনটাকে বোঝাচ্ছে বলো তো? আমাকে ডাকছে, আমি আজকে যেহেতু আমাকে একবার ডাকে আমার ক্লাস ক্লাস হয় না।